এশিয়ার বৃহত্তম কোল ব্লক ঘিরে অনিশ্চয়তার কালো মেঘ। মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের আগে ক্ষোভে ফুঁসছে দেউচা পাঁচামি। আদিবাসী মাটির দেওয়ালে ফের আন্দোলনের হুঁশিয়ারি। তবে কি আন্দোলনের অপর নাম হয়ে উঠল দেউচা পাঁচামি? মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কোন পথে জানতে গ্রাউন্ড জিরো সিএন। ভয় ভীতিকে উপেক্ষা করে মানুষের কণ্ঠ হয়ে দেউচা পাঁচামির বাস্তব চিত্র তুলে ধরলাম আমরা। কি চাইছেন এলাকার মানুষ জানার চেষ্টা করলাম। হরিণসিংহা আর দেওয়ানগঞ্জ মৌজার 1,000 একর সরকারি খাস জমি, তাছাড়া প্রয়োজনীয় জমি ছড়িয়ে আছে আশেপাশের গ্রামে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে অন্য চেহারা নেবে বাংলার শিল্প মানচিত্র, এমনটাই ভাবনা রাজ্যের শাসক দলে। আগামী 100 বছর বিদ্যুতের কোনো অভাব থাকবে না। ইচ্ছুক জমিদাতাদের জন্য সরকারি প্যাকেজ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দেখান লক্ষ লক্ষ কর্মসংস্থানের স্বপ্ন। ইন্ডাস্ট্রি হচ্ছে, দেউচা পাঁচামি হচ্ছে, অতগুলো লোক চায় না, রোজ গন্ডগোল করে বেড়াচ্ছে। তাদের আমরা চাকরি দিচ্ছি, তাদের আমরা ঘরবাড়ি করে দিচ্ছি, তাদের আমরা জায়গা দিচ্ছি, সব কিছু দিচ্ছি। গভর্নমেন্টের জায়গায় ম্যাক্সিমাম আছে, ওটা হয়ে গেলে 1,00,000 ছেলেমেয়ের কর্মসংস্থান হবে। এই শিল্পক্ষেত্র ঘিরে গড়ে উঠবে একটি অর্থনৈতিক বলয়। কিন্তু বিরোধী যুক্তি বলছে এসব হবে শুধুমাত্র খাতায় কলমে, জমির বিনিয়োগ না পড়েই চাকরি মেলে। প্রশ্ন তুলছেন হরিণসিংহা আর দেওয়ানগঞ্জ এলাকার বাসিন্দারা। পাশাপাশি চাকরি নিয়ে মুখ্যমন্ত্রীর সদিচ্ছার প্রশ্ন তুলছেন তারা। আমরা এই জল জঙ্গল জমি ছেড়ে আমরা কোথাও পালাবো না। এই যে প্যাকেজের সঙ্গে আমাদের কোনো স্বাদ নাই, আমরা তো এখান থেকে উচ্ছেদ হতে চাই না। আরে আমরা চাকরি কী করবো, চাকরি নিয়ে কতদিন থাকবো? এখন যেটা চাকরি দিচ্ছেন উনি তো টেম্পোরারি চাকরি, ওটা তো কন্ট্রাক্টুয়াল চাকরি। আজকে উনি যদি চাকরি দিচ্ছেন তাহলে আজকে বেকার যুবক যুবতীরা তাহলে কেন তাহলে আজকে রাস্তায় ধর্মঘটটা করছে গোটা কলকাতায়? কলকাতা রাজপথে ওরা আজকে নেমে পড়েছে কেন? অত যদি চাকরি দিতে যাওয়ার হচ্ছে আগে ওনাদেরকে দিয়ে কি জমি বেচেই কি চাকরি দেওয়া হয়? আরে যারা এখানটায় যারা এখানকার স্থানীয় বাসিন্দা তাদের কি পড়াশোনায় জানে না? চাকরি মিলা লোক বলি এসে জবাব দিছে। হ্যাঁ সরকারকে লোক আবি ইঞ্জিনিয়ার পুলিশ যা আবি বড় বড় নেতা সব ওইসে কি হ্যাঁ ও লোক যা আপনি জমিন বেচ করকে চাকরি মিলা লোক। এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বাস কম বেশি প্রায় 20,000 আদিবাসী মানুষের। নতুন এই প্রকল্প উচ্ছেদ করবে মানুষদের। জল জঙ্গল জমিন থেকে যেতে নারাজ গ্রামের বাসিন্দারা। তারা সরকারি প্রলোভনেও পা বাড়াচ্ছেন না। না আমরা আমাদের আমরা আমার আমরা এখানে থেকে মানে বড় হয়েছি, আমরা এখানে মানে এখানে বসবাস করছি, আমরা জায়গা ছাড়বো। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা রাজ্য প্রত্যেকটা জেলায় আমরা কিন্তু নির্যাতিত শোষিত। তা উনি যেটা পরিকল্পনা করেছেন 100 বছরে কয়লার অভাব হবে না কিংবা বিদ্যুতের অভাব হবে না, কিন্তু এইখানে আদিবাসীরা উচ্ছেদ হবে এবং এই উচ্ছেদের ফলে আদিবাসীদের কোনো উপকারিতা হবে না। ওই জন্য আমরা এখানে কয়লা খনি করতে চাই না। ভিক্ষার নেই আর দরকার, চাই আমাদের অধিকার। লোকসভা না বিধানসভা, সবচেয়ে বড় গ্রাম সভা। এলাকার আনাচে কানাচে পড়েছে এই ধরনের পোস্টার। আদিবাসী সমাজের মোড়লদের কথাতেই পরিচালিত হয় গ্রাম। তারাও এই আন্দোলনে গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছেন। এখানকার যে বাসিন্দার আদিবাসীদের আছে দীর্ঘদিন ধরে বাস করছে এখানে, তারা কিন্তু এখানে চায় না। আমি ওদের বিরুদ্ধে যেতে চাই না, তো ওরা যা বলবে তাই করবো। আমি প্যাকেটটা আমরা নিতেও চাই না, আরও এইখানেকার বাসিন্দারগুলাও চাই না যে কয়লা হোক। এই সুর মিলিয়েছে স্থানীয়রাও, কোনো শর্তেই নিজেদের জায়গা জমি ছাড়তে নারাজ তারা। ভয় আছে আমরা, আমরা তো বলছি জায়গা ছাড়বো না, এখান থেকে কোথায় যাবো, আমরা এখানে বাস করেছি। রাজনীতির রং সরিয়ে নিজেদের বাসস্থানকে বাঁচানোর তাগিদে দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছেন তারা। মুখ্যমন্ত্রীর সফরের আগে সেই আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে বলেই ধারণা ওয়াকিবহাল মহলে। ফলে মুখ্যমন্ত্রীর সাধের দেউচা পাঁচামির ভবিষ্যৎ এখনও বিষ বাউ চলে, তা বলার অপেক্ষা রাখে না। দেউচা পাঁচামি থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।